चैनल पे और एक नया एपिसोड लेके मैं हाजिर हो गया आप लोगों का फेवरेट यूट्यूबर राज, बेटिंग राज, आदमी कम रिस्क ज्यादा। सो एवरीथिंग एंड फेयर लवली सोसाइटी वाले और मीडिया वाले सबाई के जाना नतून एपिसोडर आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। सो सिंपली आजकल ভিডিওটি একটু ছোটাই করবো, বেশি বড় করবো না, সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট হবে। সো যেটা হচ্ছে আজকের এপিসোডের যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আগামীকালকে যে সিজন চ্যালেঞ্জিং নতুন আবার শুরু হবে, সো তৃতীয় সিজন চ্যালেঞ্জিং, সেটার মধ্যে আমরা কিং কা স্কিন হিসেবে পাবো অসাম একটি জিনিস, সেটা হচ্ছে কিং এবং পিকা, সো দুইটা মিলে একসাথ হয়ে সো একটি স্কিন হবে অসাম, এই দেখতে পারছেন অসাধারণ একটি স্কিন। সো বেসিক্যালি এরকম হবে, সেখন যে দেখতে পারছেন সো স্ক্রিনে এরকম হবে দুইটা মিলে, সো আসাম দেখা যাবে। সো এই ছিল আজকের ভিডিওর মেন উদ্দেশ্য যে আগামীকালকে সিজন চ্যালেঞ্জিংয়ে আমরা কিং কা স্ক্রিন হিসেবে কী পাবো। সো এই দুইটা মিলে একত্র থাকবে দিকে, আসলে আসাম দেখা যাবে, কিং এবং পিকা দুইটা একরকম থাকবে। আরেকটি জিনিস সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা তো পিকের মতো ড্যামেজ হবে নাকি, সো ড্যামেজ আগের মতোই থাকবে, শুধু আপনার স্ক্রিনটা চেঞ্জ হবে, সো দেখতে একটু কোয়ালিটি ভিন্ন দেখা যাবে, অসাধারণ দেখা যাবে দেখতে, আসলে অ্যাটাকটা একটু ভালো লাগবে অ্যাটাক করতে। সো এটাই থাকবে, তাছাড়া কোনো ডিফেন্স থাকবে না বা আপনার ওরকম কোনো কিছু থাকবে না যে আপনার ড্যামেজ কমে যাবে বেড়ে যাবে, এরকম কোনো কিছুই না, ড্যামেজ একই সমান থাকবে। সো সিম্পলি অসাম হবে, অসাধারণ। সো এই ছিল আজকের এপিসোডের সো মেন উদ্দেশ্য যে আগামীকালকে আমরা সিজন চ্যালেঞ্জিংয়ে কিংয়ের স্কিন হিসেবে কী পাবো, সো এটাই দেখানোর ছিল। সো এবারকার সিজন চ্যালেঞ্জিংয়ের যে কিং কা স্কিন, সো এটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর এটা আপনারা অবশ্যই কালকে আপনার সিজন চ্যালেঞ্জিংয়ে পেয়ে যাবেন। সো আই হোপ ইনফরমেশনটা ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লাগে সো লাইক করতে পারেন, আর আমি তো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি চ্যানেলকে সাবস্ক্রাইব কর দো এবং পাশে থেকে বেল আইকন অপশনটি এনেবল কর দো।